অনন্যা উইকেন্ড গার্ডেনিং এ আপনাদের সবার স্বাগত। আজকে আমি আর অনন্যা 2022-এর আগমনী বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আমাদের বন্ধুত্বকে আরও গাঢ় করবার জন্য আমরা আপনাদের গোলাপ উপহার দিতে চাইছি। তাহলে চলুন আজকে এক বিশাল গোলাপের নার্সারি আপনাদের উপহার দিই। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে এবং অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন এবং অবশ্যই দু চার কথা লিখে বলবেন কোথায় ভুল হয়েছে, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখতে থাকুন। আমার এখানে আজকে আসার একটা অনেক বড় উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আমার বন্ধুত্বকে আরও প্রগাঢ় করে তোলা, এবং এই গোলাপের বিনিময়ে আমি আমার বন্ধুত্বকে আপনাদের সাথে আরও গাঢ় করে তুলতে চাইছি। অপূর্ব, আমার সাথে আপনাদের বন্ধুত্ব আরও গাঢ় হবে। গোলাপের নার্সারির ভিডিও দিয়েছিলাম, সেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত জকপুরে, এবং আমি বলেছিলাম যে ওই নার্সারিতে আপনারা যদি জানুয়ারি মাসে আসেন তাহলে অনেক ফুল দেখতে পাবেন। সেই সময় আমি দেখিয়েছিলাম হাজার হাজার গোলাপ গাছ সেই নার্সারিতে কাটিং করা হচ্ছে। আজকে আমি আবার সেই নার্সারিতে এসেছি, চলুন দেখে নিই সেই নার্সারিতে আমি কী দেখতে পেলাম। দেখুন একবার, গত ভিডিওতে আপনারা এই গাছগুলো দেখেছিলেন, সেখানে আমি বলেছিলাম যে সব গাছগুলো মাদার গাছ এবং এগুলোর কাটিং করা হয়েছিল বা প্রুনিং করা হয়েছিল। তাই আমি প্রায় 200 কিলোমিটার পাড়ি দিয়ে আজকে আবার পশ্চিম মেদিনীপুরের জকপুরের এই নার্সারিতে চলে এলাম আপনাদেরকে এই গোলাপ ফুল উপহার দেওয়ার জন্য। এখানে শুধু যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু গোলাপ আর গোলাপ। দেখুন বিশাল গোলাপ, চলুন ওই গাছটির কাছে যাওয়া যাক। দেখুন এই গাছটি কতটা ঝাঁকড়া হয়েছে এবং কি হারে গোলাপ ফুল ফুটেছে। যেদিকে চোখ যাচ্ছে শুধু গোলাপ আর গোলাপ। আসুন এই গোলাপটা দেখুন কি রং, কি অপূর্ব কালার। পুরো নার্সারিটা একবার আপনাদেরকে দেখাই, আপনাদের যত দূর চোখ যাবে যত দূর দেখতে পাচ্ছেন শুধু গোলাপ গাছ আর গোলাপ গাছ।
আমার আগের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন সেই ভিডিওতে একটিও গোলাপ ফুল আপনারা দেখতে পাবেন না। সেখানে দেখবেন এই গাছগুলো শুধু ডাল আকারে হয়ে আছে, অর্থাৎ মাদার গাছ হিসেবে ওরা সমস্ত গাছগুলোকে প্রুন করে রেখে দিয়েছিল। এখন দেখুন এই আমার হাত আর এই গোলাপ ফুল দেখুন। বিখ্যাত সব গোলাপ ফুল, প্রত্যেকটা গোলাপ ফুলের নাম আছে ক্যাটালগে লেখা। সেই ক্যাটালগ দেখে এখানে যদি বলা হয় তাহলে ওরা সেই গোলাপের গাছগুলো আমাদেরকে বের করে দিতে পারবে। গাছ ঘুরতে ঘুরতে এবার একটা অদ্ভুত রঙের গোলাপ। এই গোলাপটা আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা রংটা, এটা কিন্তু সাদা নীল একটা কালার। এই গোলাপটা পার্পেল কালার বলা যেতে পারে। স্মেল অসম্ভব সুন্দর, স্মেল চারদিকে গোলাপ ফুলের গন্ধে যেন মম করছে। দেখুন এবং এত সুন্দর স্মেল, মন মাতানো গন্ধ। এবং এই মাদার গাছগুলো থেকে এরা সব কাটিং তৈরি করে করে রেখেছে। এই একটি গোলাপ দেখুন বিশাল, আমি জানি না ক্যামেরাতে এগুলো সব আসছে কি না, আমি ঠিক করে আপনাদের দেখাতে পাচ্ছি কি না। দেখুন এবার এই গোলাপটাকে একটু দেখুন, আমি জানি না আপনাদের পুরোটা আপনারা দেখাতে পারছি কি না, আমি এইভাবে দেখাই। অসম্ভব সুন্দর, এত গোলাপ। এবার এই গোলাপগুলো দেখুন, এগুলো বাইরে পাওয়া যায় কিন্তু এই ধরনের কালারগুলো আবার একটুখানি কম পাওয়া যায়। অনেক সময় আবড়াকাডাবড়া বলে এই গোলাপগুলো মার্কেটে বিক্রি হয়। আমার এখানে আজকে আসার একটা অনেক বড় উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাথে আমার বন্ধুত্বকে আরও প্রগাঢ় করে তোলা, এবং এই গোলাপের বিনিময়ে আমি আমার বন্ধুত্বকে আপনাদের সাথে আরও গাঢ় করে তুলতে চাইছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি ভালো না লাগে, কি ভালো লাগেনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ডিসলাইক করবেন, এবং আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আর একটা গোলাপ আমি দেখাই, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, কি রং। আশা করি আপনাদের সাথে আমার বন্ধুত্ব আরও বাড়বে।
কয়েক শো ফুল এই গাছটিতে ফুটেছে, কয়েক শো ফুল। সত্যি কি অপূর্ব। ডিপ রেড, আমি আজকে অনেকগুলো গাছ কিনেছি এবং প্রত্যেকটা গাছে সুন্দর করে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। অনেকগুলো গাছ কিনেছি, দেখা যাক সামনের বছর এই গাছগুলোতে ফুল ফুটে কিনা। পুষ্পাঞ্জলি নার্সারি রিপোর্ট।